আলহামদুলিল্লাহ, যারা নির্মাণ কাজে তাদের পেশা হিসাবে নিয়োজিত থাকেন, তাদের যদি কোনো কাজের মধ্যে মন্দির নির্মাণের বিষয় এসে যায়, সেটা তারা করতে পারবেন কি না? উত্তর হচ্ছে, এটা তো আমরা ওখান থেকেই বুঝতে পারি যে সূরা মায়েদার 2 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পুণ্যের কাজে, তাকওয়ার কাজে পারস্পরিক সহযোগিতা করো, কিন্তু পাপের কাজে এবং সীমা লঙ্ঘনের কাজ, জুলুম এবং আরও অন্যান্য যত ধরনের গর্হিত কাজ, অবৈধ কাজ, সেগুলোতে কেউ কাউকে সহযোগিতা করো না। তো এর চেয়ে গর্হিত কাজ তো পৃথিবীতেই নেই, যেটা হলো তারা গায়রুল্লাহর ইবাদত করবে, মন্দির হোক, চার্চ হোক, গির্জা, যেটাই বলা হোক, যেখানে আল্লাহর সাথে শিরিক করা হবে। বরং আমরা তার সাথে বলতে পারি যেই খানকাগুলোতে শিরিক হয়, যেই মাজারও তো আজকাল তারা বিল্ডিং নির্মাণ করে ফেলে, সেগুলোর কেন্দ্রিক শিরিক হবে, উরুশ হবে, সেখানে বসে তারা ওই মাজার এর সাথে সম্পৃক্ত তার চারপাশে যেগুলো সংঘটিত হয় শিরিকি সেই কর্মকাণ্ড, সেগুলোরই তারা বিভিন্ন ধরনের যত পরামর্শ করবে পাপের এবং শিরিকের, তো সেটার মধ্যেও তো অংশ নেওয়া যাবে না। তার মানে এই কাজ অবৈধ, তাতে নিজের কাজ যদি হাতে নাও থাকে তাও এই কাজে জড়িত হওয়া যাবে না, যেহেতু এটা হলো ওই আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা, আল্লাহর সাথে শিরিক করার কাজে সহযোগিতার একটা ক্ষেত্র তৈরি করে দেওয়া। তো এই জন্য এটা মোটেই করা যাবে না, এটা সম্পূর্ণ হারাম।